আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সবাই ভালো আছো বাসায় বসে পড়াশোনা চালিয়ে আর জুম ক্লাসে টিচারের কথা মনোযোগ দিয়ে শুনবে আমার আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমরা আগের চাইতে এখন ক্লাসে অনেক বেশি মনোযোগী হয়েছ একটু করো তবে টিচার বললে সে আবার তোমরা লক্ষ্মী ছেলেমেয়েদের মতো কথা শোনো এজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা ক্লাসে সবাই মনোযোগী হয়েছ জন্য আচ্ছা তো আমরা কোথায় পড়ছিলাম আমরা পড়ছিলাম অধ্যায় ছয় তাই না আমরা অধ্যায় ছয় পড়ছিলাম তো অধ্যায় ছয় চলো শুরু করছি সবাই বের করো আমরা গত ক্লাসে পড়েছিলাম অধ্যায় ছয়ের এর পাঠ তিন খরা নিয়ে সেটা ছিল আমাদের বাইশতম ক্লাস আজকে আমরা অধ্যায় ছয়ের এর পাঠ চার নিয়ে পড়ব আজকে আমাদের তেইশতম ক্লাস তেইশতম ক্লাস আর আজকে হচ্ছে আমাদের পঁচিশ তারিখ পঁচিশ পাঁচ অধ্যায় চারে দেখো ভূমিকম্প ভূমিকম্প আমরা তো অর্থাৎ ছয়ের পাঠ পাঠের প্রথম পাঠেই পড়েছি যে আমাদের জলবায়ুর পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে আর এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প কিন্তু এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার কোনো পূর্বাভাস হয় না এটা কিন্তু যে কোনো সময় ঘটে যেতে পারে কেউ কখন এখন পর্যন্ত এটা বলে দেওয়া যাবে না অমুক দিন মানে অমুক সময়ে বা ওই দিন ওই সময় ভূমিকম্প হবে এইটা এই পূর্বাভাস এখনো কেউ দিতে পারেনি বা দিতে পারবে না ভূমিকম্প যে কোনো সময় ঘটে যেতে পারে তো আজকে আমরা আমাদের বাংলাদেশের যে ভূমিকম্প প্রবণ কোন কোন এলাকা আমরা সেগুলো নিয়ে পড়বো এখানে দেখো সবার প্রথমে আমি দেখাচ্ছি একটা মানচিত্র দেখা যাচ্ছে বাংলাদেশের মানচিত্রটাকে একইভাবে কালারফুল করেছে এখানে আছে রেড কালার এইখানে আছে ব্রাউন এখানে আছে গ্রিন আচ্ছা তো এই তিনটা কালার দিয়ে আসলে এই তিনটা কালার দিকি বোঝানো হয়েছে এখানে দেখো বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা আচ্ছা তাহলে তার মানে বাংলাদেশে ভূমিকম্প কোন কোন এলাকায় কি ধরনের মানে কতটুকু ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে এলাকা এক হচ্ছে এই রেড কালার মানে লাল রং দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর এখানে অনেকগুলো অঞ্চল আছে তোমরা দেখবে এটা হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা এক এটা হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা দুই ব্রাউন কালারটা দেখো এখানে এখানে কিন্তু আমাদের ঢাকাটা দেখো ভূমিকম্প প্রবণ এলাকা মধ্যে আছে ঢাকা এটা কিন্তু বেশ এলাকা জুড়ে দেখো তোমরা একটু খেয়াল করো চিত্র এই মানচিত্রটা দেখলে খুব ভালো মতো বুঝতে পারবে যে কোন এলাকায় কতটুকু ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি রেড জোন কিন্তু একটু কম আর এই জোনটাতে কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে আর গ্রিন জোনে দেখো আরো বেশি ভূমিকম্প প্রবণ এলাকা তিন দেখো এখানে কি কি আছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর এইটা তোমরা এই এই অঞ্চলগুলো নিজেরা দেখবে এখন আমরা দেখি ভূমিকম্প প্রবণ এলাকা কেন বিভক্ত করা হয়েছে এবং কি বুঝানো হচ্ছে আচ্ছা সবাই দাগাবে আমি যেখানে দাগিয়ে দিচ্ছি ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে ব্র্যাকেট দাও এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন হবে যে বাংলাদেশে ভূমিকম্প বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে কেন বা কি কারণে তখন তোমরা এটা লিখবে পাশের মানচিত্রে এলাকা এক এর উত্তর অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল অর্থাৎ এলাকা একে যে রেড জোনে আছে এরা হচ্ছে সবচেয়ে বেশি এখানে সবচেয়ে তীব্র মাত্রা ভূমিকম্পটা এখানে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে মানে অধিক ভূমিকম্প প্রবণ এখানে সবচেয়ে বেশি ভূমিকম্প হওয়ার এলাকা তারপরে দুয়ে যেটা আছে সেটা হচ্ছে এবং এবং তিনে যেটা আছে সেটা হচ্ছে তুলনামূলক কম তিন নাম্বারের যে এলাকাগুলো আছে গ্রিন এখানে তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ এলাকা মানে কম হওয়ার সম্ভাবনা আছে আর রেড জোন সরি আর মাঝে যে আছে এলাকা দুই এটা মোটামুটি হতে পারে নাও হতে পারে মাঝামাঝি পর্যায়ে পড়ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই এলাকাগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে মৃদু ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব অর্থাৎ মৃদু ভূমিকম্প মোকাবেলায় মৃদু মানে অল্প মাত্রায় যে ভূমিকম্পগুলো হয় সেগুলো যদি আমরা মোকাবেলা করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি যে ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি যে সতর্কতা যে অবলম্বন করতে বলা হয় যে নীতি অবলম্বন করতে বলা হয় সেগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের বড় ধরনের বিপদ থেকে আমরা রক্ষা পাবো আর বড় ধরনের ভূমিকম্প হলে দেখো যখন বড় ধরনের কোন ভূমিকম্প হয় এর ফলে দ্বিতীয় যে ঝুঁকিটা থাকে সেটা হচ্ছে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে সুনামি তো তোমরা জানো যে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায় জলোচ্ছ্বাস হয় এবং বন্যা হয় এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে প্রশ্নটা হচ্ছে যে বড় ধরনের ভূমিকম্প হলে দ্বিতীয় ঝুঁকি হিসেবে কি হওয়ার আশঙ্কা রয়েছে এখানে একটা চিত্র দেখো ভূমিকম্পে বিধ্বস্ত ভবন ভূমিকম্পে বিধ্বস্ত ভবন অর্থাৎ ভূমিকম্পে ভবন কিভাবে ভেঙে গেছে দেখো এখানে কত মানুষ মারা গিয়েছে কত মানুষের আর্থিক বিপর্যয় ঘটেছে এখন আমরা কাজগুলো করে নিই কতে দেখো এখানে বলেছে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় বাড়িতে আমরা কি কি পূর্ব প্রস্তুতি নিতে পারি তার শিক্ষকের সহায়তায় আলোচনা করো তুমি কিভাবে প্রতিবেশীদের দুর্যোগের পূর্বাভাস জানাবে এই প্রশ্নের উত্তরটা যদি বলতে যাই তাহলে কিন্তু আমি বলবো যে এইটা তোমরা পেয়ে যাবে এটা আছে তারপর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বলে বাড়িতে আমরা যে কোনো ধরো যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় বাড়িতে আমরা যে যেসব পূর্ব প্রস্তুতি মানে ভূমি পূর্ব প্রস্তুতি মানে হচ্ছে যে কোনো দুর্যোগ ঘটতে পারে এর আগেই আমরা বাড়িতে কিছু ব্যবস্থা রাখি এটাকে বলা হয় পূর্ব প্রস্তুতি মানে যাতে আমাদের ক্ষয়ক্ষতি আমরা কিছুটা কমাতে পারি বা বিপদ থেকে রক্ষা পেতে পারি তুমি যেটা করতে পারো দুর্যোগের পূর্বাভাসের প্রতি আমি সতর্ক থাকবো যে দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে নাকি কখন কোন দুর্যোগ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি সবসময় সতর্ক থাকবো আমি টিভি নিউজ দেখবো আমি পত্রিকা পড়বো তারপর যেটা করতে পারি যে দুর্যোগ মৌসুমের আগে বসত ভিটা বিশেষ করে করে নিতে হবে। এখানে কিন্তু এই কথাটা দ্বারা কিন্তু এটা বোঝাচ্ছে যে গ্রাম দেশে বা নদী এলাকা যে অঞ্চলগুলো সেখানে বসত ভিটা মানে যে থাকার স্থানগুলো বাড়িঘর সেগুলো কিন্তু শহরের মতো এত মজবুত হয় না এই জন্য বলা হয়েছে যে সেগুলো মজবুত করে নিতে হবে প্রাথমিক চিকিৎসার বাক্স তো ঘরে অবশ্যই রাখতে হবে এছাড়াও যে আমাদের প্রয়োজনীয় যে কিছু জিনিস যেমন বিভিন্ন প্রয়োজনীয় বেশ কিছু কিছু জিনিস আমাদের ঘরে রাখতে হবে যেমন ব্যাগ তারপরে কিছু আমাদের শুকনো খাবার কিছু রাখতে হবে তারপরে আমাদের গবাদি পশু উঁচু স্থানে রাখতে হবে উম তারপরে স্বাস্থ্যসম্মত যে পানি বিশুদ্ধ পানি সেই বিশুদ্ধ পানিটাও আমাদের আমাদের মজুত করে রাখতে হবে এটা হচ্ছে তোমরা তোমরা বাড়িতে বাড়িতে নিতে পারো এছাড়া এখানে বলেছে তুমি কিভাবে প্রতিবেশীদের জানাবে অর্থাৎ তুমি এখন তুমি তো জানো পূর্বাভাসটা এখন প্রতিবেশীদের আমি কিভাবে জানাতে পারি প্রতিবেশীদের আমি যেটা করতে পারি সেটা হচ্ছে হ্যান্ড মাইক আমি ব্যবহার করতে পারি আমি মাইকে সবাইকে আমি মাইকে অ্যানাউন্স করে দিতে পারি এভাবেই আমি প্রতিবেশীদেরকে পূর্বাভাস জানাবো বা জানাতে পারি এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে সতর্কতা অবলম্বনে অবলম্বনের প্রচার প্রচার তারা সতর্ক করার জন্য প্রতিবেশীদেরকে নিচের পূর্ব প্রস্তুতি গুলোকে ভূমিকম্পের আগে ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে এই তিনটি ভাগে ভাগ করো ভূমিকম্পের সময় আগে ও পরে কি করতে হবে সে বিষয়ে মানুষকে সতর্ক করতে একটি পোস্টার তৈরি করো কাজটি চোরাই করো অর্থাৎ এই যে নিচে কিছু কাজ দেওয়া আছে সেগুলো আমরা ভূমিকম্পের আগে কি করতে হবে ভূমিকম্প চলাকালীন কি করতে হবে ভূমিকম্প পরে কি করতে হবে এগুলো এখানে উল্লেখ আছে তো তোমরা নিজেরাই পড়লেই বুঝতে পারবে কোনটা আগের কাজ কোনটা চলাকালীন কাজ কোনটা পরবর্তী কাজ যেমন দেখো পুরোপুরি শান্ত থাকতে হবে আতঙ্কিত হয়ে ছুটি করা যাবে না এটা হচ্ছে চলাকালীন বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা থাকতে হবে চলাকালীন কাঠের টেবিল বা শক্ত কোন আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে এটাও চলাকালীন বারান্দা আলমারি জানালা বা ঝোলানোর ছবি থেকে দূরে থাকতে হবে এটাও চলাকালীন পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে এটাও ভূমিকম্প চলাকালীন প্রথম ভূমিকম্প থেমে যাবার পর সারিবদ্ধ ভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে আর এটা হচ্ছে ভূমিকম্প পরবর্তী প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে এটা হচ্ছে ভূমিকম্পের আগে তাহলে আমরা এখানে জানলাম যে ভূমিকম্পের আগে যে করণীয় সেটা একটা পেলাম এবং ভূমিকম্প পরবর্তী যেটা সেটা একটা পেলাম আর বাকিগুলো হচ্ছে ভূমিকম্প চলাকালীন এবার গ দেখো দু হাজার পনেরো সালের পঁচিশে এপ্রিল নেপালে নেপালে সংঘটিত ভূমিকম্প সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করে লিখো আচ্ছা এটা তেমন ইম্পর্টেন্ট না তারপর আমি বলছি তোমরা ইচ্ছে করে লিখে নিতে পারো হ্যাঁ আমি এই প্রশ্ন উত্তরটা আমি ক্লাসে বলবো না তোমরা রেকর্ডিং ক্লাসটা ফলো করতে হবে এর জন্য দু সালের পঁচিশে এপ্রিল নেপালে সংঘটিত ভূমিকম্প সম্পর্কে কিছু তথ্য আমি বলছি তোমরা লিখে নিতে পারো দু সালের আমি শুরু করছি দুহাজার সালের পঁচিশে এপ্রিল নেপালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প সংঘটিত হয় এ ভূকম্পন ভারত চীন বাংলাদেশ এবং পাকিস্তানেও প্রবলভাবে অনুভূত হয় এই ভূমিকম্প নেপালের লামজং এর পূর্ব দক্ষিণ পূর্ব কেন্দ্রীয় স্থল থেকে আনুমানিক উনত্রিশ কিলোমিটার ব্যাপী এলাকায় ভূপৃষ্ঠের প্রায় পনেরো কিলোমিটার নয় দশমিক তিন মাইল গভীরে সংঘটিত হয় নেপালের সরকারি তথ্য অনুযায়ী এই ভূমিকম্পে প্রায় আট মানুষ নিহত এবং সতেরো হাজারের বেশি মানুষ আহত হয় এই ভূমিকম্পে নেপালের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন থেকে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এই ভূমিকম্পের ফলে নেপালের মাউন্ট এভারেস্টে যে তুষারধ্বস ঘটে তাতে এভারেস্ট তাতে এভারেস্ট বেস ক্যাম্পের বেশ কয়েকজন পর্বতারোহী মৃত্যু ঘটে ওই দিনের ভূমিকম্পে নেপালের অট্টালিকা সৌধ মন্দিরের অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত হয় এই ছেলেটার উত্তর এটা তেমন ইম্পর্টেন্ট না নিচের কোনটি অতিমাত্রার ভূমিকম্প প্রবণ এলাকা অতিমাত্রা ভূমিকম্পন হচ্ছে রেড জোন আচ্ছা এখানে আমরা পাবো সিলেট এই যে দেখো সিলেট কোথায় আছে সিলেট এই সিলেট আচ্ছা তাহলে আমরা এটা এখানে টিক দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি গণাবাটা তেমন ইম্পর্টেন্ট না সেজন্য আমি তোমাদেরকে জুম ক্লাসে এটা আমি রিপিট করব না বলবো না তোমরা নিজেরা আমি তোমরা রেকর্ডিং ক্লাসটা ফলো করবে এর জন্য আমাদের অধ্যায় ছয় শেষ তো অধ্যায় ছয় থেকে আমি যখন যে অধ্যায় শেষ করি তখনই কিন্তু আমরা আমি যেটা করি সেটা হচ্ছে আমি তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেই এবং শূন্যস্থান দেই তো এটা আমি আজকে দিতে পারতাম কিন্তু আজকে দিলে তোমরা এত এই অধ্যায় থেকে একটু এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন অনেক হবে লাইন বাই লাইন সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হবে এবং শূন্যস্থানও বেশ হবে এর জন্য যদি আমি আজকে দিতে যাই তাহলে তোমরা লিখে শেষ করতে পারবে না কেমন এর জন্য আমি আরেকটা পরবর্তী ক্লাসে তোমাদের অধ্যায় ছয় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিব এবং শূন্যস্থান কিছু নমুনা করিয়ে দিব আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম